পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই পঙ্গপাল। এরই মধ্যে ইরিত্রিয়ায় ও সোমালিয়ায় 36,000 কোটি পতঙ্গের আক্রমণে খাদ্য নিরাপত্তায় ভয়াবহ হুমকির সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে এর মোকাবেলায় কোনো সুরাহা করতে না পারায় সোমালিয়াতে রাষ্ট্রীয়ভাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পূর্ব আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, দিজিবুতি, ইরিত্রিয়া সহ পূর্ব আফ্রিকায় পঙ্গপালের আক্রমণে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে জরুরি সতর্কতা জারি করেছে জাতিসংঘ। গেল ডিসেম্বরে এই পঙ্গপালের প্রথম বিস্তার শুরু হয় সোমালিয়াতে, যা এবার সুদান ও উগান্ডাতেও ছড়িয়ে পড়ার হুমকিতে রয়েছে। সরকারি সূত্রে জানানো হয়, এই পঙ্গপালের বিস্তারে এই অঞ্চলের 1,10,00,000 মানুষ খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে। নতুন ধরনের এই মরু পঙ্গপালের 10,00,000 পতঙ্গের একটি ঝাঁক একদিনে 35,000 মানুষের খাবার খেয়ে ফেলতে পারে এবং একদিনে উড়ে যেতে পারে প্রায় 150 কিলোমিটার। আগামী এপ্রিলে এই পঙ্গপাল নতুন করে বংশ বৃদ্ধি করতে পারে। এদিকে এশিয়ার মধ্যে পাকিস্তানে এই পঙ্গপালের আক্রমণ হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তবর্তী 40 মরুভূমিতে গেল বছরের জুনে এই পঙ্গপাল আসে ইরান থেকে। পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চলের তুলা, গম ও ভুট্টার আবাদ নষ্ট হবার পর জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। নেওয়া হয়েছে প্রায় $73,00,000 কর্মপরিকল্পনা। পঙ্গপালের আশঙ্কায় সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে ভারত।